একটা অনেক বড় খুশির খবর, আমাদের আন্দোলনের সঙ্গে একজন অভিভাবক সহমতি প্রদান করে এই মাত্র 2000 টাকা পাঠিয়েছেন। খুব দ্রুতই টাকাটা আমাদের ফান্ডে জমা করা হবে। সেই অভিভাবকের সন্তান কিছুদিনের মধ্যেই ভর্তি যুদ্ধে হয়তো অংশ নিবে, তিনি তার আগেই আমাদেরকে তাদের সন্তান সব বলেছেন এবং জানিয়েছেন আমাদের আন্দোলনের সঙ্গে অভিভাবক সমাজ আছে। কবিতা আবৃত্তি করছি আমার বন্ধু সরচিতর্তি কবিতা। স্বাধীন দেশে ওটা কিসের বৈষম্য, দাবি আদায়ে সোচ্চার জেগেছে তারুণ্য। থাকবো রাজপথে অধিকার আদায়ে লড়ে। সরকারকে বলছি শুনুন আমাদের দুঃখ বুঝুন, সরকারকে বলছি শুনুন আমাদের দুঃখ বুঝুন। কথা শুনা আধারের পরিপত্র দিল বাতিল কইরা, আধারের পরিপত্র দিল বাতিল কইরা। সুশীলা কইল সবাই নো চিন্তা নো টেনশন, কোথা থেকে মেধার ঘরে যাবা আগাইয়া। কোথা তো নয় সে তো জাতির গলার কাঁটা রে, কোথা তো নয় সে তো জাতির গলার কাঁটা। প্রিয় সহযোগীর সুখবর, এরপরে সুখবর, আমাদের ভাইরা মিন্ট রোড দখল নিয়েছে, আমাদের ভাইরা সচিবালয়ের সঙ্গে দখল নিয়েছে, আমাদের দাবি কি পূরণ হবে, আমরা কি পারব, ছাত্র সমাজকে ঐক্য করব, আমাদের কোন কর্মসূচি আসছে, কর্মসূচি এখন আমাদের মাঝে সরস্বতী কবিতা আবৃত্তি করবেন জোয়েল আহমেদ।